সফলতার নজির গড়ল শিলিগুড়ির আবগারি বিভাগ। জানা গেছে, গতকাল মঙ্গলবার রাতে স্পেশাল কমিশনার রেভিনিউ বিভাগ মারফত গোপন সূত্রে খবর পেয়ে আবগারি বিভাগের কর্মকর্তারা প্রথম একটি দল গঠন করে। এরপর সিকিম থেকে দার্জিলিং এর ঘুম ও জোরথং অঞ্চলের পথে আসা মাকাইবাড়ি চা বাগান এলাকায় তল্লাশি চালিয়ে একটা বোলেরো গাড়ি থেকে প্রায় ১৯ লক্ষ টাকার মদ বাজেয়াপ্ত করে আবগারি বিভাগ। চালক সহ মোট দুই অভিযুক্তকে আটক করা হয়েছে। ধৃতদের আজ আদালতে পাঠানো হয়। আমরা সজাগ আছি, জলপাইগুড়ি এক্সাইজ ডিভিশনের নেতৃত্বে আজকে এই কাজটা হয়েছে বটে, তবে আমাদের অন্য পাঁচটি যে কনস্টিটিউটিং জেলা রয়েছে তারাও চেষ্টা করছে এই সিকিম মদ এবং বিয়ারের ইনফিল্ট্রেশনটাকে কমানোর জন্য। আমাদের বিশেষত সতর্ক থাকতে হবে এই সামনের পুজো এবং দিওয়ালির সময়টাতে। তো বলতে পারেন ফেস্টিভ সিজনে দিস ইজ ফার্স্ট অফ ইটস কাইন্ড যেটা সিজার হলো। ফেস্টিভ সিজনে আমাদের যে পরিকল্পনা রয়েছে সেটা হচ্ছে আমাদের নাকাগুলোকে আরও স্ট্রং করা হবে, এবং তার সাথে সাথে প্রত্যেকটি অফিসারকে বলা হয়েছে যে তাদের ইনফরমেশন নেটওয়ার্কটাকে আর একটু ভাইব্রান্ট করতে, যাতে করে আমরা এই ক্ল্যান্ডেস্টাইন ট্রান্সপোর্টটাকে রুখতে পারি। স্যার, একটা বিহারে যাওয়ার কি এখনো প্রবণতা রয়েছে মানে এই রাজ্য থেকে? আমরা বিহারগামী দু একটি গাড়ি ধরেছিলাম রিসেন্ট পাস্টে, তবে সাম্প্রতিক অতীতে ধরা পড়েনি বলেই যে প্রবণতাটা নেই এই দাবি আমি করছি না। তবে বিহার বর্ডারগুলোতেও আমাদের নকশালবাড়ি এক্সাইজ স্টেশন তারা কাজ করছে এবং তাদের ডিউটি নাকা ডিউটি ইত্যাদি চলছে। জলপাইগুড়ি এক্সাইজ ডিভিশনের কাছে একটা সিক্রেট ইনফরমেশন ছিল যে সিকিম থেকে কিছু মদ জোর বাংলো হয়ে ওয়েস্ট বেঙ্গলে ঢুকছে। তো এই খবরটা থাকার ফলে আমার কাছে যখন আসে, তো আমি আমাদের ওসি দীপক টিগ্গাকে বলি যে একটা ওয়াচ ডিউটি সেট করতে। তো ওসি সাহেব একটা ওয়াচ ডিউটি সেট করেন ঘুমভঞ্জন এলাকাতে। তো ভোরের বেলা খুব বৃষ্টি হচ্ছিল, সেই সময় এই গাড়িটা, যে গাড়ির নাম্বার হচ্ছে আপনার WB76A7795, এটা একটা মাহিন্দ্রা বোলেরো পিকআপ। তো এই পিকআপটাকে ওরা ইন্টারসেপ্ট করার চেষ্টা করে ঘুমভঞ্জনে। প্রচণ্ড বৃষ্টি ছিল, গাড়িটা ওদেরকে সামহাউ ডজ করে। তখন এই গাড়িটাকে ঘুমভঞ্জন থেকে তারা করতে করতে এই কার্শিয়াংয়ের কাছে মাকাইবাড়ি টি স্টেটের আশেপাশে আমরা গাড়িটাকে ইন্টারসেপ্ট করি। এই গাড়িটাকে ইন্টারসেপ্ট করার পর গাড়িটাকে সার্চ করা হয় আফটার মেনটেনিং অল দি ফর্মালিটিস অফ সার্চ। সার্চ করে আমরা যা যা পাই সেটা আপনাদের বলছি। আমরা টোটাল 146 কেস সিকিমে তৈরি বিয়ার এবং হুইস্কি পেয়েছি। তার মধ্যে রেড সেমো বিয়ার ছিল 59 কেসেস, হিট বিয়ার ছিল 10 কেসেস, কিংফিশার স্ট্রং বিয়ার ছিল 52 কেসেস। টোটাল বিয়ার আমরা সিজ করেছি 121 কেসেস, দ্যাট ইজ 943.8 লিটার। এবং আমরা রয়্যাল ব্লু হুইস্কি পাই 3 কেসেস, গ্রিন লেভেল হুইস্কি পাই 2 কেসেস, হনিবি ব্র্যান্ডি পাই 6 কেসেস। টোটাল হুইস্কি অ্যান্ড ব্র্যান্ডি সিজড ইজ 99 লিটার। রাম আমরা পেয়েছি দু ধরনের, একটা ম্যাকডোয়েল নাম্বার 1 সেলিব্রেশন রাম 1 কেস, মিলেনিয়াম থ্রি এক্স রাম 13 কেসেস, দ্যাট ইজ 117 লিটার। টোটাল রাম আমরা পেয়েছি 14 কেস, অর্থাৎ 126 লিটার। আমরা যে টোটাল মদ পেয়েছি সিকিমের নন ডিউটি পেড স্মাগলড মদ বিয়ার এবং লিকার, তার ভ্যালুয়েশন হচ্ছে 10,34,400 টাকা এবং গাড়ির ভ্যালুয়েশন হচ্ছে 8 লক্ষ টাকা। তো আজকে টোটাল সিজারের ভ্যালুয়েশন হচ্ছে
18,34,400 টাকা, এবং গাড়ির ভেতর থেকে দুজনকে আমরা অ্যারেস্ট করি। সেই দুজনের নাম হচ্ছে, নামটা আমি এই মুহূর্তে আপনাদেরকে বলছি না, দুজনকে আমরা অ্যারেস্ট করেছি এবং এদের দুজনের বাড়ি সিংলা বাজারে আন্ডার পিএস বিজন বাড়ি ডিস্ট্রিক্ট দার্জিলিং। এখন এই প্রসঙ্গে আপনাদের কিছু জিজ্ঞাসা থাকলে করতে পারেন। একটা বিষয় স্যার, যে সিকিম থেকে এখানে মানে বেঙ্গলে যে মদ ঢুকছে, কেন মানে এই প্রবণতাটা কেন বাড়ছে স্যার? দেখুন, এক একটা স্টেটের এক একটা ডিউটি স্ট্রাকচারে ডিফারেন্স থাকে, তো সিকিমের ক্ষেত্রে সেই। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা লাইভ, স্মার্ট ওয়ার্ল্ড। জোনপুর ও কাঁচরাপাড়ায় সাফল্যের পর কালনাই আমরা, হেয়ার বিউটি স্পা এবং গ্রুমিং স্পেশালিস্ট, স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি সেলুন, 2 নম্বর সিদ্ধেশ্বরী লেন কাঁচরাপাড়া, শিমুলতলা জোনপুর কাঁচরাপাড়া, এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোডের নিকট।